এটা একসময় এখানে প্রচুর জঙ্গল ছিল এবং এখানে বাঘ টাগ এরকম থাকতো, লোকে এই সময় আসতে পারতো না। হাই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমার নতুন ব্লগে আরও একবার আপনাদেরকে স্বাগত। আর আজকে আমরা যাব শহর থেকে একটু দূরে গোবর্জনা কালী মন্দির। মন্দিরটার খুব অনেক বড় রহস্য আছে, তো আমরা সেখানে গিয়ে জানবো। তো চলুন আমার সাথে, আপনারাও জানবেন। ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিও দেখুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই করুন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন। তো চলুন এবার যাওয়া যাক। তো গাইজ, আমি ভাবলাম গোবর্জনা মন্দির যেতে যেতে আমি যতটুকুটা ইতিহাস জানি সেটা যদি আপনাদের সাথে শেয়ার করা যায়। ওখানে গিয়ে তো আমরা ওখানে মন্দির কর্তৃপক্ষের কারো মুখ থেকে আমরা তাদের ইতিহাসটা জেনে নেব, তার আগে আমি যতটুকুটা জানি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। রথবাড়ি থেকে গোবর্জনা কালী মন্দিরের ডিস্টেন্স প্রায় 27 থেকে 28 কিলোমিটার। এটি একটি ঐতিহ্যবাহী প্রসিদ্ধ কালী মন্দির। এখানে শুধু মালদা শহর না, শহর রাজ্যের অনেক জায়গা থেকে এখানে অনেক ভক্তদের আগমন হয় কালী পুজোর সময়। কান পাতলে শোনা যায় যে বহু বছর আগে এই আড়াইডাঙা ঘন জঙ্গলে পরিপূর্ণ ছিল, সেখানে বাঘ আরও অনেক রকম হিংস্র জন্তু ছিল। এই জঙ্গলের মধ্যে দিয়েই বয়ে চলেছে কালিন্দ্রী নদী। সেই সময় শোনা যায় যে এই কালিন্দ্রী নদী দিয়েই একদল ডাকাত এসে কোনো কারণে তারা হয়তো ওখানে আটকে পড়েছিল, সেখান থেকেই তারা এখানে মায়ের পূজা অর্চনা শুরু করেন। আরও একটি দেবী চৌধুরী রানীর একটি গল্প আছে, তো সেটা আমার সঠিক জানা নেই, তো চলুন সেটা ওখানেই কারো মুখ থেকে শুনে নেব। এই দেখুন, গল্প করতে করতে পুকুরিয়া মোড় পৌঁছে গেলাম, আর একটু এগোলেই আমাদের গোবর্জনা কালী মন্দির, মানে এই রাস্তাটাই আমাদেরকে নিয়ে যাবে গোবর্জনা কালী মন্দিরের পথে বা গোবর্জনা মন্দিরের মায়ের কাছে। তো চলুন মন্দির চত্বর কোটাটা ঘুরে দেখব, আমরা জানব, চলুন। গাইজ, এইটাই হচ্ছে গোবর্জনা কালী মায়ের মন্দির। তো চলুন এবার আমরা আস্তে আস্তে মন্দিরের ভেতরের দিকে যাই। পিছনে গোবর্জনা কালী মায়ের মন্দির, আর পাশ দিয়েই বয়ে চলেছে কালিন্দ্রী নদী। এবার আমি শ্মশানের রাস্তায় হাঁটছি, শ্মশানের রাস্তা, শ্মশানটাও একটু আপনাদেরকে দেখিয়ে দিই।
এখানে মৃতদেহকে দাহ করা হয় আর কি। তো এটা শ্মশানের রাস্তা, শ্মশানের পাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে কালিন্দ্রী নদী বয়ে চলেছে, আর পাশে দেবী মায়ের মূর্তি। আপনাদেরকে ইতিহাসটা এখনও আমি কিছুটা আস্তে আস্তে বলেছি রাস্তায়, আর বাকি ইতিহাসটা আমি আপনাদেরকে আবার বলবো। আর দেখি মন্দিরে যদি কোনো দর্শনার্থী বা মন্দিরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কাউকে পায়, তবে তার কাছ থেকে শুনে নেব মন্দিরের ইতিহাস কী। তো চলুন আগে শ্মশানটা দেখে নিই, তারপরে মন্দিরে কাউকে কারোর সাথে কথা বলে ইতিহাসটা জেনে নেব। আমরা গোবর্ধনা কালী মন্দিরের শ্মশানটাও দেখলাম, সাথে আপনাদের সাথে শেয়ার করলাম, আপনাদেরকে দেখালাম। তো এবার মন্দিরটা আপনাদেরকে আগেই দেখিয়েছি, পাশে যে শিব মন্দির রয়েছে সেটাও দেখিয়েছি। মন্দিরের ইতিহাস আমি যতটা জানতাম ততটা আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করেছি, আর বাকিটা যদি মন্দিরে কাউকে পাই এখন তার সাথে কথা বলে পুরো ইতিহাসটা জেনে নেব, এখানে চৌধুরী পরিবারের কী ভূমিকা আছে, তারা কী করেছেন সবটা জেনে নেব। তো চলুন তাহলে দেখি কাউকে মন্দিরে পাই কি না। মালদা জেলায় গোবর্ধনা মন্দির ঐতিহ্যবাহী একটা প্রসিদ্ধ মন্দির, এই মন্দিরের ইতিহাসটা কী একটু যদি জানান। এই মন্দিরের ইতিহাস আমি খুব পিছনে যেতে পারবো না, তবে আমাদের পূর্বসূরির কাছে বা এখানে যারা এই অঞ্চলে যারা বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষ তাদের কাছে যেটা শুনেছি যে এই মন্দিরের সাথে দেবী চৌধুরানীর একটা যোগ মানে ইতিহাস জড়িয়ে রয়েছে। এই পেছনে যে আপনি নদীটা দেখতে পাচ্ছেন কালিন্দ্রী নদী, এই নদীটা সেই সময় খুব খরস্রোতা, খুব স্রোতস্বিনী নদী ছিল, এই দিয়ে প্রচুর বাণিজ্য জাহাজ বজরা বা এরকম বড় বড় নৌকো টৌকো যেত, এবং এই রকম একটা বজরা বা বড় বড় নৌকোতে দেবী চৌধুরানী যাচ্ছিলেন। এবং কথিত আছে যে এখানে কোনো একটা বিপদে পড়ে উনি এই মন্দিরটা স্থাপন করেছিলেন। তারপর থেকে বলতে গেলে খুব একটা বেশি আমাদের কিছু মনে নেই, বা সরি মনে নেই না, ঠিক জানা নেই। আমরা দীর্ঘদিন ধরে শুনছি যে এটা একসময় এখানে প্রচুর জঙ্গল ছিল, এবং এখানে বাঘ টাঘ এরকম থাকতো, লোকে এই সময় আসতে পারতো না। আমার ঠাকুরদা শুনেছি যে পুজোর দিনে কোনো রকম করে গ্রামের মানুষদের নিয়ে এসে ওই দিনই মন্দিরের, এখানে একটা খড়ের মন্দির ছিল, সেই খড়ের মন্দিরটা রিপেয়ার করে টরে পুজো করে কোনো রকম করে চলে যেতেন। এবং এখানে একটা রাজপুতদের একটা বাস ছিল, রাজপুত কমিউনিটির, এবং তাদের পেশা বা তাদের কাজ ছিল ডাকাতি করা। তো কালী মন্দিরের সাথে তো ডাকাতদের একটা মানে কানেকশন অনেক জায়গাতেই শুনেছি, সেটাও হতে পারে। আর আমার নিজস্ব বয়স হচ্ছে 63, তো আমি স্মরণকাল থেকে যেটা দেখেছি, তাহলে আমি ছোটো কালী পুজো 63 বছরে, ধরুন যে 5-6 বছরের স্মৃতি তো আমার আছে, 5-6 বছর বয়স থেকে তারপরে স্মৃতি আমার মাথায় আছে, খুব ছোট পুজো আমি দেখিনি, বুঝছেন। কাজে এই পুজোটা দীর্ঘদিনের পুজো, দীর্ঘদিনের, আমার বয়স 63, তখনই আমি দেখেছি আমাদের বাড়ি থেকে যে ঠাকুর আসতো যেভাবে এখন দেখছি, এবং হয়তো এখন লাখ লাখ লোক হয়, তখন কিন্তু হয়তো হাজার হাজার বা লক্ষ লোক হতো, এখন লাখ লাখ, তখন লক্ষ লোক হতো, এইরকম আমরা পুজো দেখে আসছি। পুজোতে 4-5 হাজার বলি এখন হয়, এবং সারা বছর ধরে শনি মঙ্গলবার স্পেশালি, এই পুজোর পরেরই মঙ্গলবার দেখবেন, শনিবার আপনি দেখবেন যেখানে হয়তো 50টা বলি হচ্ছে। এই এই মন্দিরটা অনেকে বলে এটা পীঠস্থান, এখানে প্রচুর বড় বড় সাধু সন্ন্যাসীরা এসছেন, এবং তারা বলে গেছেন যে এটা একটা পীঠস্থান, তো সেটা আমরা করে উঠতে পারিনি, সেবাইত হিসাবে এটা আমাদের অকর্মণ্যতা। আর কিছুদিন পরে দিওয়ালি মানে কালী পুজো, তো আপনারা এবার কি মানে দর্শক নিয়ে কতটা আশাবাদী?
প্রথমত বলি যে বছর দুই তিন ধরে করোনার জন্য খানিকটা মেলাই জনসমাগম খানিকটা কম হয়েছিল, তো এবার সেই ভয়টা নেই, এবার প্রচুর পরিমাণে সমাগম হবে, প্রচুর সমাগম হবে আমরা আশা করছি। আপনারা শুনলেন গোবর্ধনা কালীর মন্দিরের ইতিহাস, আমরা শ্যামাপদ বাবুর কাছ থেকে সম্পূর্ণ ইতিহাসটা শুনে নিলাম। তিনি আশাবাদী, গত দু বছরে করোনার প্রভাবে যে দর্শক কম হয়েছিল তার থেকে তিনি অনেকটাই আশাবাদী। তো আপনারা দেখলেন মালদার গোবর্ধনা কালী মন্দিরের ঐতিহ্যবাহী কালী মায়ের মন্দির, আর এখানকার বক্তাদের কাছে শুনে যেটা জানতে পারলাম যে এখানে শুধু মালদা থেকে না, আপনার রাজ্যের বহু জায়গা থেকে এখানে দর্শকদের সমাগম হয় আর কি। তো আপনাদেরকে গোবর্ধনা কালী মন্দিরের ইতিহাস জানালাম, গোবর্ধনা কালী মন্দির এরিয়া চত্বরটুকুটা পুরোটা ঘুরে দেখালাম। তো আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ব্লগে। আর গাইজ, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করবেন। ওকে ভাই, টাটা, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে।